পটল কুমার গানওয়ালা, ওটা তখন বললে আমি রেগে যেতাম। মানুষ তো ছোট হবে না, ছোট থেকে বড় তো হবে। আমি কমেন্ট সেকশনই খুলি না, সবার যদি না পছন্দ আমার কিছু করার নেই। এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট সেগমেন্টে, যার নাম হচ্ছে নেভার হ্যাভ আই এভার। তোমাকে আমি কিছু কোয়েশ্চেন করবো, তোমাকে ইয়েস অর নো বলতে হবে, ঠিক আছে? কখনো নিজের ফোন হারিয়ে গেছে? হ্যাঁ। ইয়েস। কখনো লাইভ গান করেছো? ইয়েস। একটু গান করে শোনো। ও নো, খুব বাজে, আমি খুব বাজে গান। ঠিক আছে, করো না প্লিজ, এটা রিকোয়েস্ট করো না, এটা পুরো আমাদের টিমের তরফ থেকে রিকোয়েস্ট আসছে। আচ্ছা, আমি পটল কুমারের গান। হ্যাঁ, আমি টাইটেল ট্র্যাকটা না, আমি তোমাদের ফার্স্ট টিজারের গানটা শোনাচ্ছি। আচ্ছা, তাই করো। গানে গাই আর মনে রে বোঝাই মন থাকে পাগল পারা, গানে গাই আর মনে রে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না আমি গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, কখনো ট্যাটু করিয়েছো? নো। নিজের কোনো প্রিয় জিনিস কাউকে দিয়ে কখনো রিগ্রেট ফিল করেছো? ইয়েস। কখনো কারো হৃদয় ভেঙেছো? নো। হতেই পারে না যে তোমার জন্য কারো খারাপ লেগেছে, তার কষ্ট হয়েছে? হ্যাঁ, ওটা হতে পারে। ইয়েস, মানে জেনে করিনি, জেনে বুঝে না। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে মুভি দেখতে গেছো, হলে গিয়ে ঘুমিয়ে পড়েছো? না। ছোটবেলায় মাকে খুব জ্বালিয়েছো? খুব। কিরকম? মানে আমার মা আমাকে এক জায়গায় বসিয়ে রাখতে পারতো না, সেটাও বলো, আমি খুব দুরন্ত ছিলাম, খুব দুরন্ত ছিলাম। কখনো একা গোটা একটা পিৎজা খেতে পেরেছো? না। রোড ট্রিপে একা একা বেরিয়ে গেছো? সোলো ট্রিপ একা কখনো প্ল্যান করে যাওয়ার ইচ্ছা আছে? ইয়েস। কখনো পাবলিকের মধ্যে হা হা করে হেসে পেয়েছো, যেরকম আমি হাসি মাঝে মাঝে? ইয়েস। আচ্ছা, কখনো কাউকে প্র্যাঙ্ক কল করেছো? ইয়েস। আজকে একবার হবে? হ্যাঁ, হতেই পারে, চলো তাহলে। হ্যালো। হ্যালো, কেমন আছো? কে বলছো? আমার গলাও শুনতে পাচ্ছ না? চিনতে পারছ না আমাকে? না। ইয়ার্কি করছো? হ্যালো হ্যালো হ্যালো, ইটস ইওর নেম? আরে ভাই, আমি হিয়া। আরে আরে, এটা হচ্ছে একটা প্র্যাঙ্ক কল ছিল, মানে আমার ইন্টারভিউ নিচ্ছে, আমার কাউকে একটা প্র্যাঙ্ক কল করতে হতো, তাই আমি তোকেই করেছি। আর যে দিদিটার গলাটা শুনলি, সেই দিদিটাই নিচ্ছিল, আমি তাই বললাম তুমি একটুখানি বলো, তার নাহলে আমার গলাটা তুই চিনতে পেরে যাবি, সেটাই হচ্ছে কথা। হ্যালো। পরীক্ষায় কখনো চিট করেছো? ইয়েস। স্কুল বাঙ্ক করেছো? পড়া? খুব ভালো মেয়ে তো তুমি। আচ্ছা, কখনো কাউকে দেখে প্রেমে পড়েছো? মানে ওই প্রেম বলছি না, তোমার জীবনে সেটা ফিকশনাল ক্যারেক্টার, সত্যি কথা। হ্যাঁ, পড়েছি, ফিকশনাল ক্যারেক্টার। দেখো, আমার ফিকশনাল দুনিয়াতে তুমি যদি যাও, তোমার রিয়েল লাইফের মেন দেখতে ভালো লাগবে না, সেটাই হচ্ছে কথা। সারারাত জেগে সিনেমা সিরিজ কোনটা দেখতে ভালো লাগে? সিরিজ। পরীক্ষায় চিট করেছো? হ্যাঁ। তো আমাদের কিন্তু আড্ডা একদম জমে উঠেছে, তো এরপর আমরা নেক্সট সেগমেন্ট নিয়ে ফিরছি, ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো।